দাদনে আনা ছেলের 8000 টাকার পরিবর্তে 80000 টাকার দাবি করে বাবার কাছে, না দিলে সকালে মেরে ফেলবে, দেয় হুমকি। টাকার অভাব অপমান আর ভয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে দিনমজুর মনিরুল। মর্মান্তিক ও দুঃখজনক এই ঘটনা ঘটে নাটোর সিংড়া উপজেলার চারাভাঙ্গা গ্রামে। জানা যায়, মনিরুলের ছেলে বলধারা তেলিখোলার একটি ইটভাটা থেকে দাদনে 8000 টাকা নেয়, কিন্তু কাজ শেষ না করে আগেই বাড়ি চলে আসে। পরে ইটভাটার সর্দার আলমাস আলী ছেলের বাপের কাছে 8000 টাকার পরিবর্তে 80000 টাকার দাবি করে টাম্পে সই নেয় আর হুমকি দেয়, কাল সকালে 9টার সময় এসে টাকা নিয়ে যাবে, টাকা দিতে না পারলে তাকে মেরে পানিতে ভাসিয়ে দেবে। দরিদ্র কৃষক পিতা মনিরুল টাকার জোগাড় করতে না পেরে অন্যের হাতে মরার আগেই মনে দুঃখ চেপে নিজের ঘরে আত্মহত্যা করে। দর্শক, 8000 টাকা 80000 বানিয়ে দরিদ্র কৃষককে আত্মহত্যা করতে বাধ্য করায় ঘাতক ডাকাত ইটভাটার সর্দারের কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর সর্বদা সত্য সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।